এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে, তো আমি মনে করি আমরা বাম দিকে যাই, বাম দিকের এরোগুলো অনেকগুলোই, ঠিক আছে, তো এদিক দিয়ে স্টার্টিং করলে ভালো আর কি। আপনারা যখন এই পার্কে আসবেন দেখতে পারবেন অনেক উঁচু জায়গা আর কি, ঢালু যে পাহাড় টাইপের মতো, মানে এখানে আসলে আপনারা অ্যাডভেঞ্চার টাইপের যে এক্সপিরিয়েন্সটা ওইটা নিতে পারবেন আর কি। এক্সারসাইজ করার জায়গা আছে, অনলাইনে দেখছি গুগলে, তো অনেক আর কি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, তো দেখার বিষয় কি কি আছে দেখা যাক। উত্তমা গার্ডেন, তো যখন আপনি উত্তমা গার্ডেন ঘুরতে আসবেন দেখেন এভাবে গেট আছে, মানে অনেক সুন্দর সুন্দর সিনারি এখানে আছে, তো আপনি ফটো নেওয়ার জন্য মানে একটা পারফেক্ট একটা প্লেস এই জায়গাটা, দেখেন কত সুন্দর, মানে সিনেমা টাইপের আর কি ফটোশ্যুট নেওয়া যায় ইচ্ছা করে। এখানে যখন আসবেন দেখতে পারবেন আর অনেক লোক আছে এখানে আইসা, মানে একসাথে বইসা খাওয়া দাওয়া করে ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎ করে। এই জায়গাটা দেখতে লুকস লাইক যে কুমার বাড়ি আছে না আমাদের দেশে, যে মাটির হাড়ি পাতিল বানাইতো অনেক আগের আর কি পুরোনো দিনে, যে এটা দেখতে মানে অনেক আগের পুরোনো দিনের মনে হচ্ছে, এখানে হয়তোবা তারা এগুলা তৈরি করত। এই গেটটা দেখে মনে হচ্ছে খ্রিস্টানদের, তবে আপনারা যখন এখানে আসবেন দেখতে পারবেন মানে এখানে যত মানে প্রাচীনকালের ই আছে, যেমন আমাদের দেশে আছে না প্রাচীনকালের রাজাদের বিল্ডিং, ঠিক আছে, অনেক পুরনো জিনিস যেগুলো, তো এখানে আসলে আপনারা এই জিনিসগুলাই দেখতে পারবেন। এই ফোর্ট ক্যানিং পুরো পার্কটাই আমার কাছে মনে হচ্ছে যে যত প্রাচীনকালের মানে জিনিসগুলো আছে এখানে ওইগুলো দেখা যাবে আর কি মোটামুটিভাবে। তো এই যে এটা হচ্ছে সিঙ্গাপুর ন্যাশনাল মিউজিয়াম, তো যদি আসেন এখানে তাহলে সিঙ্গাপুর ন্যাশনাল মিউজিয়ামে আপনারা ঘুরে যেতে পারবেন। এখন আমরা ফোর্ট ক্যানিং টানেলের দিকে যাব, দেখা যাক কী অবস্থা। তবে আপনারা যদি ফোর্ট ক্যানিংয়ে আসেন, আই ডোন্ট থিঙ্ক সো, যদি হাফ ডে আসেন শেষ করতে পারবেন না, ফুল ডে আসলে ঘুরতেই ঘুরতে আর কি সময় যাবো গা। এখন যাচ্ছি ফোর্ট ক্যানিং টানেল দেখার জন্য, খুঁজতেছি আর কি, টানেলটা সহজে পাচ্ছি না কারণ আমরা তো এখানে নিউ আসছি, তার জন্য টানেল খোঁজার উদ্দেশ্যে আর কি। আধা ঘন্টার উপরে হয়ে গেছে টানেল খোঁজার উদ্দেশ্যে আছি, ও মাই গড, আবার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। যারা নিয়ে হাঁটতে কম পারেন অথবা উঁচুতে উঠতে কম পারেন তাদের জন্য এই পার্কটা না আমার মনে হয়, কারণ এখানে যেদিকে যাইবেন এই ঢালু সিঁড়িগুলো থাকবে, কারণ এটা একটা মাউন্টেনের উপরে হচ্ছে। এখানে আসলে আপনার অনেক পুরনো দিনের জিনিস দেখতে পাবেন, যে ইতিহাসগুলো আর কি, খারাপ না, আমাদের দেশে যে আছে না রাজাদের মহল, তারপরে আপনার হচ্ছে বাড়ি ঘর অনেক আগের। দেখছেন আগের গেট কী ধরনের ছিল,
Wow. Wow. মানে কতটা মানে পুরুত্ব দেখছেন। Oh shit. একবার কাছাকাছি। ওল্ড ম্যারি সোলজার্স কোয়ার্টার, হয়তো বা আগের দিনে এইখানে মানে বিবাহ বন্ধন হইতো, জানি না, তো লেখা আছে আর কি। ও মাই গড, দেখছেন একটা মানে সুরঙ্গ আর কি, এটা দিয়ে উপরে নিচে যাওয়া যায়। হয়তো বা এটা গোপন একটা মানে সুরঙ্গ ছিল ওই সময়, তো এখন তো এটা নর্মাল। ওয়া, ফাইনালি মনে হচ্ছে কানিং টার্নেলে চলে আসলাম। তো এই টার্নেলটা আমি যেমন আসলে মনে করছিলাম আসলে তেমন না, জাস্ট একটা মানে সুরঙ্গ আর কি। ওইখানে আপনি নিচে যেতে পারবেন, বেশি একটা উঁচু না, হয়তো বা 10 মিটার উঁচু নিচে থেকে। এটাই সেই ফোর্ট ক্যানিং টানেল। আসলে যতটা এক্সাইটেড ছিলাম দেখার জন্য, কিন্তু বাস্তবে ততটা সুন্দর না। তো যাই হোক, ভিডিও আমার শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।